আমার শেষিনী হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল। আমি আজকে একটি গল্প বলবো। গল্পটির নাম বোকাগম। এক ছিল একটি জঙ্গল, জঙ্গলটি নদীর পাড়ে। ওখানে একটি কুমির বাস করত। কুমিরটি একদিন ঘাপটি মেরে বসে রইল খাবারের জন্য। হঠাৎ একটি শিয়াল এলো। শিয়ালটি নদী পার হবে। তখন শিয়ালটি দেখলো যে একটি কুমির ঘাপটি মেরে বসে রয়েছে। তখন শিয়ালটি দুটি লাঠি বেঁধে নিল ওর পায়ে। তখন শিয়ালটি নদী পার হতে লাগলো। কুমির ওর কাছে তাড়াতাড়ি করে যেয়ে ওর পায়ে লাঠি দুটোকে পা মনে করে কামড় মারলো। তারপর শিয়াল ওর লাঠি দুটো ছেড়ে পালালো, নদী পার হয়ে গেল দৌড়ে। তারপর ও পারে যে কিক কিক করে হাসতে লাগলো আর বলে যে বোকা কুমির, বোকা কুমির, আমার লাঠি দুটোকে পা মনে করে কামড় মেরেছে। তার মানে এই গল্পটির অর্থ হলো, বেশি লোভ করতে হয় না, অতি লোভে তাতি নষ্ট হয়।